بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টিভি আয়োজিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম ইমান ও আমলের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, আলোচনা করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গত বেশ কিছু পর্ব ধরে সম্মানিত শায়েখের কাছ থেকে শুনে আসছি মৃত্যু পরবর্তী জিন্দেগির উপর বিভিন্ন ধাপের আলোচনা। গত পর্বে আমরা সাফায়াতের উপর আলোচনা শুনেছি, আজকেও ইনশাআল্লাহ আমরা সাফায়াতের উপর বাকি আলোচনা শুনব। চলুন আমরা সম্মানিত শায়েখ থেকে আজকের আলোচনা শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমান আমলের এই অনুষ্ঠানে গত কয়েক সপ্তাহে শুনে এসেছিলাম আসলে সিরাত, ব্রিজ, যেটাকে পোল সিরাত বলা হয়। আমরা তো পোল সিরাতের আলোচনায় বিশেষ করে সাফাতের সাফাতের আলোচনায় আমরা রয়ে গেছি এখনো। জি, এখনো আছে, এখনো রয়ে গেছি। জি, আচ্ছা, তারপরে আসবে। আমরা একটা গত পর্বে আপনি একটা লম্বা হাদিস আমাদেরকে শুনিয়েছেন, যেখানে ওই সময় কঠিন পরিস্থিতিতে মানুষজন যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহ রাসূল, তখন মানুষজন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। রাইট। হ্যাঁ, এরপরে এখন আল্লাহ রাসূলের সাফাতের পরে উনি অনুমতি পাবেন এবং সাফাত কারা পাবেন সে বিষয়ের উপর কিছুটা আলোচনা এসেছে। দ্যাটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই লম্বা হাদিসটা শুনে ফেলেছি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে এখন আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া কেরামের সাফাত তো কোরআন হাদিস দ্বারা সাবিত হয়েছে, কনফার্ম হয়েছে, এবং লম্বা হাদিসটিতে আমরা পেয়েছি কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সেজদায় পড়ে থাকবেন এবং আল্লাহ তাআলা ওনাকে বলবেন যে আপনি উঠেন, আপনার দরখাস্ত কবুল করা হবে, তো আল্লাহ তাআলা কবুল করবেন। এভাবে অনেকেই আম্বিয়া কেরামের সাফাত পাবেন, সমস্ত নবীরা তাদের উম্মতদের জন্য করবেন, আর আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আমরা আশা করছি আল্লাহ তাআলা সেই সুপারিশ দ্বারা আমাদেরকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ওনার সুপারিশকে আমাদের জন্য নসিব করে দিন। এরপরে আল্লাহ তাআলা আরও কিছু মাখলুককে আমাদের সাফায়াত সুপারিশের জন্য পারমিশন দেবেন। নবীদের পরেই যাদের কথা এসেছে তারা হচ্ছেন ফেরেশতাগণ। ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। এ বিষয়ে একটি হাদিসে এসেছে, হাত্তা ইযা ফারাগাল্লাহু তাআলা মিন ফাযলিল ফাসলিল ক্বাযায়ি বাইনাল ইবাদে ওয়া আরাদা আন ইউখরিজা বিরাহমাতিহি মান আরাদা মিন আহলিন নার। আল্লাহ তাআলা যখন অনেককেই ফয়সালা হয়ে যাবে যে যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, তারপরে আল্লাহ তাআলা চাইবেন ফেরেশতাদের, নবীদের সুপারিশ কাউকে কাউকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে আনা হবে। এরপরে আল্লাহ তাআলা চাইবেন অন্য আরও কিছু লোককে কীভাবে সাফাতের মাধ্যমে সুপারিশের মাধ্যমে নিয়ে আসা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পারমিশন দেবেন। কে আমর আল মালায়িকা আন ইউখরিজু মিনান নারি মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা যারা যারা আল্লাহর সঙ্গে শিরক করেনি তাদেরকে তোমরা বের করে আনার জন্য চেষ্টা করো এবং তোমরা উদ্যোগ গ্রহণ করো। মিম্মান আরাদা আল্লাহ তাআলা আন ইয়ারহামাহু মিম্মান ইয়াশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যাদেরকে আল্লাহ চাইবেন তাদেরকে মুক্তি দিতে, ওই সমস্ত লোকদের মধ্য থেকে যারা কালিমাতের শাহাদা উচ্চারণ করেছে, তাওহিদে বিশ্বাসী ছিল, শিরক করেনি কিন্তু অনেক গুনাহ খাতা করে জাহান্নামে চলে গিয়েছে। ফাইয়া আরিফুনাহুম,
في النار بأثر السجود তাদের কি ফেরেশতারা চিনবেন কপালের চিহ্ন দ্বারা ওকে لأن النار تأكل النار من ابن آدم إلا أثر السجود بني آدمের সবটাই জাহান্নামে পুড়ে নিঃশেষ করে দেবে ছাই করে দেবে আবার নতুন করে হবে আবার পুড়বে একমাত্র সাজদার জায়গাটা একদম পুড়ে নিঃশেষ হয়ে যাবে না حرم الله على النار أن تأكل أثر السجود الله تعالى حرام করে দিয়েছেন সাজদার চিহ্ন যেখানে আছে যে অংশটুকু দিয়ে সাজদা করেছে ওই অংশটুকুকে জাহান্নাম খেতে পারবে না আগুন একদম জ্বালাতে পারবে না فيخرجون من النار قد امتحشوا তখন তারা জাহান্নাম থেকে তাদেরকে উঠানো হবে ফেরেশতারা নিয়ে আসবেন তাদেরকে চেহারায় অনেক আগুনের চিহ্ন শরীরের মধ্যে চিহ্ন নিয়ে তারা উঠবে একদম পুরো জ্বলে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে فيصب عليهم ماء الحياه তখন আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করবেন ফেরেশতাদেরকে হুকুম দিবেন তারা জীবনের পানি যে পানি জীবন নিয়ে আসে ماء الحياه ওটা দিয়ে স্প্রে করবেন ওই পানি তাদের উপর পৌর করবেন ঢেলে দিবেন فينبتون تحته كما تنبت الحبه في حميل السيل সেখান থেকে তারা এত সতেজ হয়ে তখন আবার উঠবে তাদের তারা একদম ফ্রেশ হয়ে উঠবে মানে হলো যেন কোন উর্বর বন্যার পরে যখন যেখানে বন্যার কারণে পলি মাটি জমা হয়ে সেখানে কিছু আরো খড়কুটা জমা হয়ে জায়গাটা খুব উর্বর হয়ে আছে সেখানে যদি কোনো বীজ বপন করা হয় যেভাবে খুব দ্রুত বেড়ে ওঠে এইরকম তাজা তরতাজা হয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসবেন ثم يفرغ الله تعالى من القضاء بين العباد অতঃপর আল্লাহ তাআলা এদেরকে উঠানোর পরে সবার মধ্যে ফয়সালা করা কাজ কমপ্লিট হয়ে যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে যারা জান্নাতে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে ويبقى رجل مقبل بوجهه على النار هو آخر أهل النار دخول الجنة আর একটি ব্যক্তি থাকবে যাকে উঠানোর পরেও জাহান্নামের দিকে তার চেহারা থাকবে কাছাকাছি আগুনের দমকা হাওয়া বাতাস লাগবে তাকে পুড়িয়ে দিবে যে হাদিসে আমরা কত সপ্তাহে জি শুনেছি তার আগের পর্বে শুনেছি হি উইল বি দ্য লাস্ট পারসন জি আসলে ফেরেশতারা যে আমাদের জন্য সুপারিশ করবেন সেই খবর কিন্তু কোরআনে পাকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা কি বলেছেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযীনা ইয়াহমিলুনা আলাল আরশ ইয়াহমিলুনা আল আরশা আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইসাব্বিহুন যারা আরশকে বহন করে এবং তার পাশে যে সমস্ত ফেরেশতারা আসে তারা আল্লাহ তাআলা তাসবিহ করে দিন রাত আল্লাহ তাআলা তাসবিহ করে ওয়াইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু আর তারা যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায় আল্লাহু আকবার যে আল্লাহ ঈমানদাররা তো ঈমান আছে নেক আমল করে কিছু কিছু গুনাহ করে ফেলছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما الله أبنار علم এবং আপনার রহমত সব কিছুকে একদম ছড়িয়ে দিয়েছে সব কিছুর উপরে বিস্তার লাভ করেছে فاغفر للذين تابوا الله যারা তওবা করেছে তাদেরকে আপনি মাফ করে দেন আমাদের পক্ষ থেকে উনিরা বলছেন আল্লাহর কাছে واتبعوا سبيلك এবং আপনার রাস্তাকে পরে অনুসরণ করেছেন যে মুমিন গুনাহ করে ফেলেছে কিন্তু তওবা করে আল্লাহর রাস্তায় চলে এসেছে واتبعوا سبيلك সেটা কন্টিনিউ করেছে হ্যাঁ কন্টিনিউ করেছে তাদের জন্য ফেরেশতারা সুপারিশ করবেন দুনিয়াতে এবং আখিরাতে واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ তাদের জন্য জাহান্নামের আযাব থেকে তাদেরকে আপনি রেহাই দান করেন আমরা এর আগে এই এই প্রোগ্রামের আলোচনায় ফেরেশতাদের মোহাব্বত হ্যাঁ বান্দাদের জন্য আমরা শুনে এসেছি অ্যাবসলিউটলি তার তো বোঝা গেল যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু বান্দাদের জন্য যারা তওবা করেছে বেশি করে তাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা এলাও করে দেবেন এরপরে থাকলো মুমিনরা একে অপরকে সুপারিশ করতে পারবে কি না কেউ এই বিষয়ে সেই বিষয়ে দেখা যায় যে আছে কিছু খবর কোরআনে পাকে সূরা যুখরফের 67 নম্বর আয়াতে বলা হয়েছে
الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين বন্ধু বান্ধবরা একে অপরের জন্য দুশ্মন হয়ে যাবে সেদিন, তবে শুধু মোত্তাকিরা ছাড়া, মোত্তাকিরা দুশ্মন হবে না, একে অপরের শুভাকাঙ্ক্ষী হবে, কিছু করা যায় কি না, একে অপরের জন্য সিম্প্যাথি থাকবে। একটি হাদিস আমরা যেখানে দেখি, আগের হাদিসের লাইনেই বিস্তারিত আরেকটি সুপারিশের কথা এখানে আসছে, যে সুম্মা ইদরাবুল জেসরু আলা জাহান্নাম, যখন জাহান্নামের উপরে এই ব্রিজ বা সেরাত পুল সেরাতকে ফিক্স করা হবে, বা তাহুল শাফা, আর শাফাতকে আল্লাহ তালা তখন অ্যালাউ করে দেবেন টু হ্যাপেন, ওয়া কুলুন আল্লাহ সাল্লিম সাল্লিম, সমস্ত নবীরা বলবেন যে আল্লাহ এ সবাইকে সেভ করেন সেভ করেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমাল জেসরু, তখন তারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ এ আল্লাহ রাসুল এই ব্রিজটি কেমন হবে, কালা দাহাদুন মেজাল্লা, এটি খুবই তীক্ষ্ণ হবে এবং খুবই পিচ্ছিল হবে, ভেরি মানে স্লিপারি হবে, ফিহে খাতাতিফু ও কালালিব, আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে সেখানে থাকবে অনেক রকমের হুক কাটার মতো এবং বিভিন্ন রকমের ক্রেনের মতো, ও হাসকাতুন তাকুন বিনাজদ, ফিহা সাউ সোয়াইকা ইকালুল্লাহ সাদান, সাদান গাছের কাটার মতো লম্বা লম্বা হবে, কিন্তু সেখান দিয়ে যখন পার হবে ফাইয়ামুরুল মুমিনুনা কাতারফিল আইন, মোমেনরা অতিক্রম করবেন সেই ব্রিজকে চোখের পলকে, ও কালবার্কে বিজলির মতো, ও কাল রিহে খুব শক্তিশালী বাতাসের মতো, পরবর্তী পর্যায়ে ও কা তৈর পাখির মতো, কা জাউদুল খাইলে ও রেখাব, অতপর দ্রুতগামী অশ্বারোহীদের মতো ঘোড়া ঘোড়ার গতিতে যাবেন, ফেনায়াদিন মুসাল্লাম, যে ব্যক্তি কোনো রকমই নিস্তার পেল সেই ব্যক্তি নিরাপদ থাকলো, ও মাহদুসুন মুরসাল, আর কেউ কেউ আগুনের খামচি খেয়ে আগুনের থাবা তাকে কিছুটা আহত করলেও শেষ পর্যায়ে আগুন ছেড়ে দিবে, সে যুদ্ধ করে পার হয়ে আসবে, ও মাকদুসুন ফিনারি জাহান্নাম, আর কেউ কেউ তাদের তারা উল্টে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, হাত্তা ইদা খালাসাল মুমিনুনা মিনান্নার, সমস্ত মুমিনরা যখন জাহান্নাম থেকে পেরিয়ে জান্নাতে যাওয়ার দিকে চলে গেল, ফাওয়াল্লাদি নাফসি বিয়াদিহি মা মিন আহাদি মিনকুম بأشد مناشدة لله في استيفاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون অতপর অনেক মোমেন দেখবে তাদের সঙ্গী সাথীরা দুনিয়াতে যারা ছিল তারা জাহান্নামে পড়ে থাকলো, তাদের প্রতি মোমেনদের একান্ত আপনজন ছিল, কেউ জ্ঞাতি গোষ্ঠীর, কেউ বন্ধু বান্ধব, কেউ সমসাময়িক, আল্লাহ তাআলার কাছে তখন দরখাস্ত করবেন যে আল্লাহ কোনো রকমে তাদেরকে একটু আপনি রেহাই দেন না, কারণ এই বেচারারা আমাদের সঙ্গে নামাজ পড়েছে, আমাদের সঙ্গে রোজা পড়েছে রোজা করেছিল, আমাদের সঙ্গে হজে গিয়েছিল, আল্লাহ কিছু লোককে তারা এভাবে বলবে যে আল্লাহ অমুককে অমুককে আপনি একটু মেহরবানি করে পার করে দেন না, আল্লাহ সে গুনাহ করে ফেলেছে কিন্তু তার কিছু নেক আমলও ছিল, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের কথা শুনবেন, ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম, তো যাকে যাকে তুমি চিনো রাইট মনে করো তাও আল্লাহ ক্রাইটেরিয়া ঠিক করে দেবেন, তাকে তাকে বের করে নিয়ে আসো, হ্যাঁ ফাতু হার মুসু আর হুম আলান নার, হ্যাঁ তারপর তাদের ফাইখরাজুন খালকান কাসীরান, তারা জাহান্নামের ওখানে যাবে কিন্তু জাহান্নাম কাছে কাছে যাওয়ার পরেও মোমেনদেরকে অবশ্য পূর্বে না স্পর্শ করবে না, তখন তারা অনেকেই বের করে নিয়ে আসবেন, কাদ আখাদাতি নারু ইলা নিসফে সাকিহি ওয়া ইলা রুকবাতাইহি, কারো কারো অবস্থা হয়েছে যে জাহান্নাম পুড়তে পুড়তে তার পায়ের তার অর্ধেক খেয়ে ফেলেছে এবং কারো কারো হাঁটু পর্যন্ত খেয়েছে, তারপরে তারা বলবেন ফাইয়া করুনা রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন মিম্মা আমারতানা বিহি, এরকম অনেক লোককে তারা বের করে আনবেন, তারপরে বলবেন আল্লাহ তাআলা কে মোমিনরা যে আল্লাহ যাদেরকে যাদেরকে আপনি পারমিশন দিয়েছিলেন বলে দিয়েছিলেন তাদের সবাইকে আমরা বের করে নিয়ে এসেছি, আর এই নামগুলো কি আল্লাহ পাক বলে দিবেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্রাইটেরিয়া দিবেন, তার বাইরে তাদের মনেও কোনো ইচ্ছা হবে না, যেটা কি আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু অ্যালাউ করবেন ততটুকু তাদের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে। একটা ব্যাপার এই মুমিনদের ক্যাটাগরিতে পড়ার জন্য ওনাদের একজন ভালো মুত্তাকি একজন ভালো মুমিনের সঙ্গী হওয়াটা কত দরকার, কত ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আমার আমলে যদি কোনো ধরনের অসম্পূর্ণতা থাকে ল্যাকিংস থাকে অ্যাটলিস্ট আমি যার সাথে থাকি ওনার
সুপারিশে ওনার ওনার সুপারিশ পাওয়ার একটা মানে ক্যাটাগরিতে পড়ার একটা সম্ভাবনা আছে থেকে যাবে তাহলে এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন আকুনু মা সাদিকিন তোমরা নেককারদের সঙ্গে থাকো সুবহানাল্লাহ তাদের সঙ্গে বসবাস করো উঠা বসা করো কত বড় ফজিলত তারা তখন বলেন যে আল্লাহ যে ক্রাইটেরিয়া দিয়েছিলেন আমরা মোটামুটি যাদেরকে পেয়েছি বের করে নিয়ে এসেছি ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল ইরজাউ আবার যাও দেখো আসলে আল্লাহ তাআলা তো রহমানুর রহিম فمن وجدتم في قلبه مثقال دينار من خير فاخرجوه যার অন্তরের মধ্যে একটি দিনার পরিমাণের যেমন আমাদের এখানে গোল্ডেন কয়েন বা 1 পাউন্ডের যেটা আছে এই সাইজের যদি খায়র থাকে তাকে বের করে নিয়ে আসো فيخرجون خلقا كثيرا এরপর ওনারা দেখলেন যে আল্লাহ তাআলা আরো লুজ করে দিয়েছেন ক্রাইটেরিয়া অনেককে বের করে নিয়ে আসবেন আবার সুবহানাল্লাহ ثم يقولون ربنا لم نذر فيه احدا مما امرتنا به যাদের যাদের বা যে ক্রাইটেরিয়া নির্দেশ আপনি দিয়েছেন আল্লাহ সবাইকে বের করে আনছি একটা কেউ আর রাখিনি সময় ইয়াকুল ইরজাউ আল্লাহ তাআলা বলবেন আবার যাও ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফ দিনার মিন খাইরিন ফাখরিজুহ যার অন্তরে এক দিনার সাইজ যেটা এক পাউন্ডের সাইজ না তার অর্ধেক পরিমাণ আছে তাকে বের করে নিয়ে আসো ফাইখরিজুনা খালকান কাসীরান তখন তারা অনেক বিরাট আরেক গোষ্ঠীকে তারা বের করে নিয়ে আসবে বিরাট নাম্বারকে নিয়ে আসবে সুমা ইয়াকুলুনা রব্বানা লাম নাযর ফিহা মিমান আমারতানা আহাদান আল্লাহ এবারে ক্রাইটেরিয়া যেটা দিয়েছেন যে হুকুম করেছেন আমরা সবাইকে নিয়ে এসেছি কাউকে বাকি রাখিনি সুমা ইয়াকুলু ইরজাউ আবার যাও ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খাইরিন ফাখরিজুহু যার অন্তরে যাররা পরিমাণ ছোট্ট পিঁপড়া যেটা হাতে দেখা যায় না কখনো এইরকম পিঁপড়ার সাইজ খায়ের আছে কল্যাণ আছে ভালো কিছু আছে ইমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসো ফায়ুখরিজুনা খালকান কাসীরা তখন তারা এবারে আরও ব্যাপক সংখ্যক লোককে সেখান থেকে বের করে নিয়ে আসবে সুমা ইয়াকুলুনা রব্বানা লাম নাযর ফিহা খাইরান আল্লাহ একেবারে যাররা পরিমাণ খায়ের আছে এমন লোককেও ছাড়াই নাই আর এরপরে যেগুলো আছে একটার মধ্যেও কোনো খায়ের নেই দ্যাট ইজ দ্য লাস্ট গ্রুপ তারা বের করে নিয়ে আসবেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ব্যবহার করছেন তাদের একান্ত আপনজন পরিচিত জনকে এইভাবে কীভাবে তারা হেল্প করতে পারে অথবা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে খুশি করার জন্য এই কাজটা তাদের মাধ্যমে করানো হচ্ছে একটা বিষয় সময় তো শেখ এখানে অনেকেই অনেকজনকে বলতে শুনেছি যে একদিন না একদিন আমরা তো জাহান্নাম থেকে বের হয়ে আসবই তো এই একদিন না একদিন বের হয়ে আসার আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি গুড নিউজ কিন্তু একটা দিন আমরা যদি কখনো ইন্টারোগেশন সেলে যাই আমরা একটা ঘন্টা কিংবা দশটা মিনিট ওখানে সহ্য করতে পারবো না জেলখানায় কি আমরা একদিনও থাকতে চাইব নিজের সন্তানের কান্না পর্যন্ত আমরা অনেক সময় সহ্য করতে পারি না ব্রেনই হিট করে এই অবস্থায় আমরা জাহান্নামে আমরা একটা পর্যায়ে কখনো বিভিন্ন সাফাতের মাধ্যমে বের হয়ে আসব সেটার আসলে ভরসা না করে আমরা যদি নিজেরাই ভালো আমল করার চেষ্টা করি যাতে আমাদের একটা মুহূর্ত জাহান্নামের আগুনে পড়তে না হয় আল্লাহ পাক আমাদের সকলকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নেন তাইতে ঠিকই বলেছেন এটা তো প্রশ্নই আসে না যে মোমেন কত কঠিন হবে যে আমি অনেকদিন পরে একদিন তো বের হয়ে যাবে আর আসলে দেখি এটা আল্লাহ মাফ করুন একটি দিন একটি ঘন্টা একটি মিনিট জাহান্নামের আগুনে কেউ চিন্তা করতে পারে কি যে কষ্ট হবে কি যে আর্ত চিৎকার হবে কল্পনাতীত দুনিয়ার জেলখানা বলেন আর দুনিয়ার রিমান্ড বলেন দুনিয়ার নির্যাতন বলেন কিছুই না তার কাছে তো কঠিন আজাব আল্লাহ তাআলা সেখানে ধাও ধাও করে আগুন জ্বলছে ওখানে কি আমি একটা মুহূর্তের জন্য ঠিক আছে আমি বের হয়ে আসবো বাট একটা মুহূর্তের জন্য যাই এরকম আমি চাইবো না দুনিয়াতে লজিক্যালি তাহলে ওখানে একটা পর্যায়ে বের হয়ে আসবো আল্লাহ পাক বের করে নেবেন এই আশায় এই ভরসায় হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহুম্মা আজিনা মিনান নার আল্লাহুম্মা আমিন এরপরে থাকলো যে আল্লাহ তাআলা নিজের মুমিনদেরকে ব্যবহার করার পরেও ওনার নিজের কিছু রয়ে গেল জি নিজেরটা তিনি এখনো গিভ আপ করেন মানে ব্যবহার করেননি যদি এগুলোও আল্লাহ তাআলার মর্জিতেই হয়েছে তার রহমতের কারণেই সম্ভব হয়েছে তিনি তো আরহামুর রাহিম সেই বিষয়ে যে হাদিস এসেছে ইন্নাল্লাহ তাআলা খালাকার রাহমা ইয়াউমা খালাকাহা মিয়াত রাহমা আল্লাহ তাআলা যখন রহমতকে সৃষ্টি করেছেন শুরুতে সৃষ্টির শুরুতে তখন সেখানে তিনি রহমতের 100টি ইউনিট করেছেন সৃষ্টি 100 রহমা
فامسك عنده 99 رحمه তার কাছে রহমতের 99 ইউনিট নিজের কাছে রেখে দিয়েছেন ওয়ারসালা ফি খলকিহি কুল্লুহুম রাহমাতান ওয়াহিদা সমস্ত মানুষের দিলের মধ্যে আচার ব্যবহারে দয়া মায়ার মধ্যে তিনি মাত্র একটা ইউনিট রহমত বণ্টন করে দিয়েছেন তাদের দিলে যে দয়া আল্লাহর রহমতের শতকরা 100 ভাগের এক ভাগ তাদের মধ্যে এই ভাগ করে দেওয়া আছে সমস্ত মানুষের ব্যবহারে মধ্যে তার নিজে আমাদের প্রতি যে রহমত দিয়েছেন এই এক ভাগ এখনো চলতেছে মানুষ পশু পাখি সবার দিলে সবার যেটা এবং সবার নিজস্ব এবং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা দান করেছেন ওই এক ভাগ মাত্র আমরা এখন এনজয় করতেছি আল্লাহর রহমত فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمه لم يياس من الجنه কি পরিমাণ রহমত আল্লাহর কাছে আছে এটা যদি কোন কাফের জানতে পারে সে আল্লাহর রহমত থেকে সেও নিরাশ হবে না ولا يعلم المؤمن بالذي عند الله من العذاب لم يامن من النار আর মুমিন যদি সত্যিকার বুঝে আল্লাহর কাছে কি আযাব আছে এটা দেখার পরে কোন মুমিন বিশ্বাস করবে না যে আমি নিস্তার পেতে পারি তাহলে উভয়ের জন্যই কিন্তু মেসেজ এখানে আছে আপনি যাহাত একটু আগে যেটা বলেছেন জি যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটার যে কি পরিমাণ আযাব আছে এটা দেখার পরে একজন মুমিনও চিন্তা করতে পারে না যে আমি নাজাত পেতে পারি তার এই ভয় থাকতে হবে আবার একজন কাফেরও রহমতের ভরসা থাকতে হবে এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইমানটা রেখেছেন বিটুইন আযাব এন্ড রহমা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরেকটু শুনবো আল্লাহ তাআলার আরো রহমতের খবর আছে জি বিরতির পরে ইনশাআল্লাহ জি আপনি এই প্রোগ্রামেই বলেছিলেন যে মৃত্যু পরবর্তী সময়ে একজন মানুষের দিলের ভিতরে ভয় থাকতে হবে কিন্তু রহমতের উপর ভরসাটা কিঞ্চিত বেশি থাকতে হবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু